নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ আর আপনারা দেখছেন মাই গার্ডেন মাই ড্রিম। বন্ধুরা, আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আজ এই ভিডিওতে তুলে ধরেছি কত ধরনের গাঁদা ফুল আমরা ছাদ বাগানে বা আমাদের ব্যালকনি বাগান বা আমাদের উঠোন বাগানে চাষ করতে পারি। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক কী কী ভ্যারাইটির গাঁদা ফুল চাষ করলে আমাদের বাগান খুব সুন্দর হয়ে উঠবে। প্রথমেই আসি সব থেকে কমন এই আফ্রিকান মারিগোল্ড জাতটির। এই গাঁদা ফুলটি সবচেয়ে কমন, কারণ আমাদের ছাদ বাগানে বা উঠোন বাগানে বা ব্যালকনি বাগানে শীতকাল এলেই এই জাতের গাঁদা ফুলটি আমরা অবশ্যই দেখতে পাই এবং এই গাঁদা ফুলটি খুব সহজেই হয়ে থাকে। এর দুটি রং, একটি কাঁচা হলুদ আর এই বাসন্তী, এই দুই ধরনের রঙে এই আফ্রিকান মারিগোল্ড খুব জনপ্রিয় হয়ে উঠেছে। তাই শীতকাল এলেই তাই ফুলবাগানিদের কাছে এই জাতটি খুবই জনপ্রিয়। যারা ফুল চাষ করেন তাদের দেখবেন এই ফুলগুলি অবশ্যই তারা পছন্দের তালিকায় রাখেন। এরপর আসি আপনারা যে ফুলটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে ফ্রেঞ্চ মারিগোল্ড। ফ্রেঞ্চ মারিগোল্ড বৈশিষ্ট্য হলো গাছ ছোট ছোট হয় কিন্তু ফুলের রং বিভিন্ন ধরনের এবং একটি গাছে অনেক ফুল হয়। তবে এই ফ্রেঞ্চ মারিগোল্ড কেবলমাত্র শীতকালেই ফলানো সম্ভব, অন্যান্য সিজনে সম্ভব নয়। এর বিভিন্ন কালার হয়ে থাকে, যেমন এই যে রেড কালারটা দেখতে পাচ্ছেন, এই রেড কালারটিকে অনেকে স্ট্রবেরি মারিগোল্ড বলা হয় বা অনেকে আবার সোলার রেড মারিগোল্ড বলে। তাই ছাদ বাগানিরা এই ফুলটিকে অবশ্যই তাদের পছন্দের তালিকায় রাখতে পারেন। এরপর আসি সব থেকে জনপ্রিয় ছাদ বাগানিদের কাছে ইনকা গাঁদা। ইনকা গাঁদা প্রায় সবাই আমরা চাষ করে থাকি। গাছের বৈশিষ্ট্য ছোট গাছ কিন্তু 7টি থেকে 10টি ফুল হয়, খুব বড় বড় সাইজে দেখতেই পাচ্ছেন। এর দুটি কালার, একটি হলুদ রঙের এবং বাসন্তী রঙের, এই দুটি ভ্যারাইটি কিন্তু পাওয়া যায়। এটিও একটি জনপ্রিয় গাঁদা ফুল। এই জাতির নাম রক্ত গাঁদা। বিশেষ করে গ্রাম বাংলায় এই রক্ত গাঁদার প্রচলন খুব বেশি। তাছাড়া ব্যবসাভিত্তিক এর চাষ হয়ে থাকে। রক্ত গাঁদা দেখতে খুব সুন্দর লাগে এবং সংখ্যায় প্রচুর হয়, তাই এই গাছটিও অনেকেরই খুব প্রিয়। রক্ত গাঁদা একটি বা দুটি গাছ থাকলে প্রচুর পরিমাণে ছাদ বাগানে ফুল দেয়। তাই যারা ছাদ বাগানি তাদের জন্য বলবো অবশ্যই এই জাতের গাঁদা ফুল শীতকালে করবেন। এই জাতের গাঁদা ফুল শীতকালে করলে খুব কম যত্নে বেশি ফুল পাওয়া যায়। তাই যাদের সময়ের খুব অভাব তারা এই জাতের গাঁদা ফুল অবশ্যই ছাদ বাগানে করতে পারেন। শুধু নিয়ম মতো 15 দিন অন্তর সর্ষের খোল ভেজানো জল দিলেই চলে। এই যে জাতটি দেখতে পাচ্ছেন এটি হলো মারিগোল্ড ভ্যানিলা, আমরা একে সাদা গাঁদাও বলে থাকি। ইদানিং এটিও খুব জনপ্রিয় হয়ে উঠেছে। এই যে গাঁদা ফুলটির প্রজাতিটা দেখতে পাচ্ছেন একে আমরা মাছি গাঁদা বলি। এর অনেকগুলো ভ্যারাইটি রয়েছে, হলুদ, হালকা হলুদ, লাল, বিভিন্ন ধরনের হয়। একে মাছি গাঁদা বলার কারণ ফুলের সাইজ অত্যন্ত ছোট কিন্তু প্রচুর পরিমাণে হয়। গাঁদা ফুল এখন শুধু শীতকালেই নয়, এই ধারণাটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন গাঁদা ফুল শীত, গ্রীষ্ম, বর্ষা 3টে ঋতুতেই হওয়া সম্ভব। আপনারা এই যে ভ্যারাইটিটা দেখছেন এই ভ্যারাইটিটা অল টাইম মারিগোল্ড। আমাদের পশ্চিমবঙ্গে বিধান গোল্ড বলেও একটি জাত বেরিয়েছে। এই জাতটি আপনার গ্রীষ্মকাল এবং বর্ষাকালেও প্রচুর পরিমাণে ফুল দেয় এবং ফুলের সাইজ যথেষ্ট সুন্দর। যারা ব্যবসাভিত্তিক চাষ করেন তাদের কাছে এটি খুবই জনপ্রিয়, কারণ এই ফুলটির সাহায্যেই তাদের সারা বছর এই গাঁদা ফুলের যোগান দিয়ে থাকে এবং খুব ভালো ব্যবসা তারা করেন এই ফুলের মাধ্যমে। তাই আপনারা যদি মনে করেন সারা বছর আপনাদের ছাদ বাগান এই ফুলে ভরিয়ে রাখবেন তাতে কোনো অসুবিধা নেই, আপনারা এই গাঁদা ফুল চাষ করতেই পারেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে বিভিন্ন প্রজাতির গাঁদা গাছের সম্বন্ধে তুলে ধরলাম। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আজ এই পর্যন্তই,
আবার আসছি একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন।